বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখন পক্ষে এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভের উত্তাল ইসরায়েলের সাথে সম্পর্কিত কোম্পানি এবং ব্যক্তিদের বয়কট করার আহ্বান জানানো হচ্ছে গত সাতই অক্টোবর ইসরায়েলের ভেতরে হামাসের হামলায় বারোশো ইসরায়েলি নিহত এবং সেটির জের দরে ইসরায়েলে গাজায় যে হামলা চালাচ্ছে তাতে এখনো পর্যন্ত চৌত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এমন প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়গুলোতে উত্তেজনা বেড়েই চলছে ক্রমশ এ ধরনের বিক্ষোভ প্রথমে শুরু হয়েছিল কলম্বিয়া ইউনিভার্সিটিতে এরপর থেকে অন্যান্য জায়গাও বিক্ষোভের সূত্রপাত হয় লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া এবং আটলান্টা বিভিন্ন ক্যাম্পাস থেকে বিক্ষোভকারী শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়েছে টেক্সাসের অস্টিনে সেখানকার গভর্নর ট্রুপারদের নির্দেশ দিয়েছে বিক্ষোভকারীদের আটক করতে বর্তমানে যুক্তরাষ্ট্রের পঁচিশটিরও বেশি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে সেগুলো হলো কলম্বিয়া ইউনিভার্সিটি অ্যামোরি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া জর্জ ইউনিভার্সিটি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি হার্ভার্ড ইউনিভার্সিটি সহ আরো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভে অংশগ্রহণ করছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় আর অন্তত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে এছাড়া কিছু হাই স্কুল বিক্ষোভ হয়েছে বৃহস্পতিবার সকালে বোস্টানের এমার্সন ইউনিভার্সিটিতে একশো আট জনকে গ্রেপ্তার করা হয়েছে ফলে বিশ্ববিদ্যালয়ে ক্লাস বাতিল করতে হয়েছে বিক্ষোভের সময় চারজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন কানেক্টিকাটির ইয়েলো ইউনিভার্সিটিতে বুধবার আটচল্লিশ জনকে গ্রেপ্তার করা হলেও সেখানে এখনো বিক্ষোভ চলছে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে চারজন ছাড়া বাকি সবাই ইয়েলো ইউনিভার্সিটির শিক্ষার্থী মঙ্গলবার সিয়াটলে হাইস্কুল শিক্ষার্থীরা যুদ্ধের প্রতিবাদে শ্রেণীকক্ষ থেকে বের হয়ে আসে এদিকে শুক্রবার নিউ জার্সির হাই স্কুলের শিক্ষার্থীরা একটি পদযাত্রা আয়োজন করেছে শিক্ষার্থীরা যাতে সেখানে যোগ না দেয় সেজন্য নিউ জার্সির স্কুল কর্তৃপক্ষ কঠোরভাবে সতর্কবার্তা দিয়েছে